আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আমার যে ভিডিওগুলো আছে আপনারা দেখেন, আজও আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন। আজ ভিন্ন আজ দেখাবো ময়লা কীভাবে কোথায় ফেলা হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে ময়লা ফেলা হয় আজ থেকে 100 বছর আগে থেকে এখানে ময়লা ফেলা হয়। এখানে অনেক গাঁথা ছিল, তার মানে অনেক গাঁথা ছিল পাহাড় চিপের ভিতরে। এখানে এখন ময়লা ফেলাইতে হলে সব ভয় ঢালাইছে, তো দেখতে পাচ্ছেন এখানে ভালো করে। এখানে যত কোম্পানির গাড়ি আছে, যত কোম্পানির গাড়ি আছে, যত ময়লা আছে, আবর্জনা যত যাই কিছু আছে, সব কিছু এখানে ফেলা। লোহা হাতির মধ্যে যা কিছু আছে, তাও যত মানুষের কাজ করে যত জিনিস বেশি হয়, সবগুলো এখানে ফেলে দেওয়া হয়। এখানে যারা কাজ করে এখানে অনেক টাকা ইনকাম করে। এখানে যারা কাজ করে এখানে কার্টন টোকা, হাতের টোকা সব কিছু এখানে টোকায় সব কিছু লয়ে যায়, তাদের বিক্রি করে। আমরা গাড়ি করে সব এখানে ফেলাই, এরা সব কিছু লয়ে যায়গা। তো আশা করি বুঝতে পারছেন যে এখানে যারা ঢুকে কাজ করার জন্য তারা কমসে কম দিনে 150 দিয়ে তাদের ঢুকে ঢুকে কাজ টাজ করে। তো বন্ধুরা আশা করি ভালো আছেন, বুঝতে পারছেন। ধন্যবাদ।